তিনি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তার কাজ ছিল প্রাথমিক শিক্ষার বিস্তার লাভ করানো। কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নিজের আসল কাজ ভুলে মজেছিলেন দেশের অর্থ আত্মসাতে। শিক্ষাখাতে ব্যাপক দুর্নীতি করে গড়েছেন সম্পদের পাহাড়, আর দেশের শিক্ষা ব্যবস্থাকে পাঠিয়ে দিয়েছেন রসাতলে। বলছি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের কথা। তার সময় প্রাথমিক শিক্ষার কতখানি অবনতি হয়েছে এবং মন্ত্রী জাকির হোসেনের সমস্ত অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন একাদশ জাতীয় সংসদে কুড়িগ্রাম চার আসন অর্থাৎ রৌমারি ও রাজিপুর উপজেলার এমপি। তার মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকায় তিনি ছিলেন সবকিছুর মূল। পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার তেমন উন্নতি না হলেও তিনি কাজকর্মে ও কথাবার্তায় ছিলেন ব্যাপক বিতর্কিত। আর মন্ত্রীর পরিবার সরকারি সুবিধা নিয়ে এলাকায় গড়েছে সম্পদের পাহাড়। প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী সুরাইয়া সুলতানা রোমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করলেও পাঁচ বছরে তাকে কেউ অফিসে দেখেননি। তিনি প্রাথমিক শিক্ষার নানা দুর্নীতি আর তদবির নিয়েই গত পাঁচ বছর ব্যস্ত ছিলেন। বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন, অথচ মাসে মাসে বেতন ঠিকই তুলেছেন। এমনকি মন্ত্রণালয়ে পড়ে থাকা ফাইলের কাজ প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে গিয়ে মোটা অঙ্কের ঘুষ দিলেও কাজ হয়ে যেত বলে জানিয়েছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকের বদলি নিয়োগ প্রভৃতিতে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই জাকির হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তিনি প্রাথমিক শিক্ষাকেও ডুবিয়েছেন, নিজেও ডুবেছেন। জানা গেছে রোমারি ও রাজীবপুর উপজেলায় প্রতিমন্ত্রীর পরিবারের নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। রোমারির জন্দির কান্দায় রয়েছে একটি অটো রাইস মিল, এর পেছনে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। পট্টিমারি বাজারে প্রায় ২০ কাঠা জমিতে একটি মার্কেট নির্মাণের কাজ চলছে। রোমারি বাজারে ১২% জমিতে ৬তলা একটি ভবন আছে। এর প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট এবং ওপরের তলাগুলোতে আবাসিক ভবন। রাজীবপুর উপজেলায় পোস্ট অফিস রোডে বড় জায়গা দখল করেছে প্রতিমন্ত্রীর পরিবার। জানা গেছে যেখানে আগে পুকুর ছিল যার একাংশ খাস। রোমারির তুরা রোডে একটি তিনতলা ভবন করা হয়েছে। এছাড়া ওই এলাকার অনেক খাস জমি প্রতিমন্ত্রীর পরিবারের দখলে। এলাকার লোকজন মন্ত্রী জাকিরকে ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিমন্ত্রী জাকির হোসেনের একাধিক চাচাতো ভাই ও ভাতিজা একজন এলাকার হর্তাকর্তা। তারাই আর্থিক লেনদেনের বিনিময়ে প্রাথমিকের শিক্ষক কর্মকর্তাদের বদলি নিয়োগ প্রভৃতি কাজ করেন। বিশেষ করে প্রতিমন্ত্রীর চাচাতো ভাই রাশিদুল ইসলাম রাশেদ, বাবু মণ্ডল, মোয়াজ্জেম হোসেন মাসুম, মোস্তাফিজুর রহমান রবি ও ভাতিজা নূর মোহাম্মদ লিটন এসব লেনদেনের সঙ্গে জড়িত। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার তেমন উন্নতি না করতে পারলেও নিজ পরিবারের উন্নয়ন করেছেন। সচিবালয়ে নিজ দপ্তরে নিয়মিত না এলেও মন্ত্রিত্ব উপভোগ করেছেন ঠিকই। প্রাথমিকের বদলি সচিবালয় ঘুরে না হলেও তার বাসা পর্যন্ত কেউ ফাইল নিয়ে পৌঁছাতে পারলে ঠিকই হয়ে যেত কাজ। অনেকেই তার স্ত্রী ও চাচাতো ভাই ভাতিজাদের সঙ্গে বদলিসহ নানা তদবিরের বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখত। সূত্র জানায় নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য হন মোহাম্মদ জাকির হোসেন। তখন তার ও তার পরিবারের কেউই সম্পদশালী ছিল না, এখন সবাই অনেক ধনী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন তিনি। মেয়াদকালে ৩৭,০০০ সহকারী শিক্ষক নিয়োগকে কেউ কেউ সাফল্য বললেও অনেকে বলেছেন এটা তার রুটিন ওয়ার্ক। সাম্প্রতিককালে অনলাইন বদলি চালু হয়েছে, তবে অনলাইন বদলির মধ্যেও বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে সরাসরি বদলিও হচ্ছে, যা বিতর্কের সৃষ্টি করেছে। এ ব্যবস্থার জন্য তার চেয়ে প্রাথমিক ও গণশিক্ষার সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের অবদানকেই বড় করে দেখেন সংশ্লিষ্টরা। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার পরিকল্পনা ছিল সরকারের। এ লক্ষ্যে প্রায় ৬০০ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু করা হয়েছিল। কিন্তু জাকির হোসেনের মেয়াদে তা তো হয়নি, বরং সেগুলো বন্ধের পথে। প্রাথমিকের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হলেও তারা বেতন পান ১১তম গ্রেডে। গত পাঁচ বছরে এ সমস্যার সুরাহা করতে পারেননি তিনি, ফলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সম্প্রতি সরকারি বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে প্রাথমিক শিক্ষার চিত্র।
বিশেষ করে জাকির হোসেনের মেয়াদের দুরবস্থার চিত্র। গত আগস্টে প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের এক গবেষণায় বলা হয়, তৃতীয় শ্রেণীর প্রায় 61% ও পঞ্চম শ্রেণীর 70% শিক্ষার্থী গণিতে শিক্ষাক্রম অনুযায়ী যোগ্যতা অর্জন করতে পারছে না। তৃতীয় শ্রেণীর 51% ও পঞ্চম শ্রেণীর 50% বাংলায়ও দুর্বল। গত বছর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণায়ও বলা হয়েছিল, করোনা সংক্রমণের আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ইংরেজি যতটা শিখত, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা 12.5% কমে গেছে। একই শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শিখন অর্জনের হার কমেছে প্রায় 16.5%, আর তৃতীয় শ্রেণীর বাংলায় কমেছে প্রায় 15%। একই প্রতিষ্ঠানে করা 2013 সালের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতা কমেছে। জাকির হোসেন প্রতিমন্ত্রী হয়েই 2019 সালের 27 জানুয়ারি রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সমাবেশে সোনা নৌকা উপহার নেন। শিক্ষকরা টাকা তুলে এই নৌকা তৈরি করেন। উপজেলা প্রধান শিক্ষকরা 1000 ও সহকারী শিক্ষকরা 500 টাকা করে চাঁদা দেন। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছিল, শিক্ষকদের অনুরোধে সোনার নৌকা গ্রহণ করেই ফেরত দিয়েছিলেন প্রতিমন্ত্রী। গত বছর রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বক্তব্যে বলতে শোনা যায়, আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। যদিও সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করে জান্নাত শব্দটি ব্যবহার করেন। তার এই বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ায় তিনি বেশ বেকায়দায় পড়েন। এবছরের শুরুতে জাকির হোসেন বেশ বিতর্কের জন্ম দেন। পুত্র সাফায়েত বিন জাকিরের বৌভাতের দাওয়াত পালনের জন্য রৌমারি, রাজীবপুর ও চিলমারি উপজেলার 264টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করেন। এবারও শিক্ষকদের 500 টাকা করে চাঁদা দিতে হয়েছে। শিক্ষকদের প্রায় 6 লাখ টাকা চাঁদায় বরবধূকে ফ্রিজ ও স্বর্ণসহ মন্ত্রীর ছেলে আর পুত্রবধূকে দামি উপহার দেওয়া হয়েছে। রৌমারি উপজেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনেও সৃষ্টি হয়েছে বিতর্ক, কারণ বড় জেলাগুলোতে একটি করে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে। অথচ কুড়িগ্রামে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থাকার পরও রৌমারিতে প্রতিমন্ত্রীর ইচ্ছায় আরেকটি পিটিআই করা হচ্ছে। এ সংক্রান্ত প্রকল্পের 4 একর জমির অধিকাংশই তার চাচাতো ভাই ও আত্মীয় স্বজনের বলে জানা গেছে। অভিযোগ আছে, বেশি দামে জমি সরকারের কাছে বেচতেই এ প্রকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 43.90 কোটি টাকা। এসব বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমার সময়ে প্রাথমিক শিক্ষার অনেক উন্নতি হয়েছে, প্রায় 50,000 শিক্ষক নিয়োগ দিয়েছি, অনলাইন বদলি চালু করেছি, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বিধি করেছি, পিটিআইয়ের অনিয়ম দূর করেছি, টেলিফোনে উন্নয়নের এত কথা বলা সম্ভব নয়, অফিসে আসুন সবিস্তারে জানাবো। তিনি বলেন, আগে থেকেই আমি সম্পদের মালিক, মন্ত্রী হয়ে করিনি, রোমারির মার্কেট আমার নানির সম্পত্তি, সেখানে ভবনের জন্য ব্যাংক ঋণ নিয়েছি, পট্টিমারি বাজারের মার্কেটের রক্ষক আমি, এর মালিক অস্ট্রেলিয়া থাকে, আমার দূরসম্পর্কের আত্মীয়, অটো রাইস মিলের জায়গা 2009 সালে কেনা, আইসিবির সুদবিহীন ঋণ নিয়ে মিলটি করেছি, তুরা রোডের জায়গায়ও 2010 সালে কেনা, সে জায়গা কলেজ করার জন্য দিয়েছি। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাকে মাদক কারবারি বানানো হয়েছে, আমাকে মনোনয়ন না দেওয়ায় এলাকায় শোকের ছায়া পড়েছে, যদিও এলাকাবাসীর সাথে কথা বলে মন্ত্রীর কথার প্রমাণ মেলেনি, এলাকাবাসীর কাছে মন্ত্রী একজন নেতিবাচক চরিত্র হিসাবেই পরিচিত। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, মন্ত্রীকে আইনের আওতায় এনে এসব কাজের জন্য বিচারের মুখোমুখি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।